মিটিংটা কি হলো বা কি সিদ্ধান্ত হলো? আজকে আমাদের উত্তরবঙ্গ লোক সংস্কৃতির সমিতির পক্ষ থেকে আমাদের উত্তরবঙ্গের সাংস্কৃতিক এবং সাহিত্যের দিক বিচার করে আমরা এবং জলপাইগুড়ি যে ব্যবসায়ী সমিতি আছে একসঙ্গে একযোগে মিলে আমরা কিছু স্ট্যাচু বসানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এক নম্বর হলো স্বজনদেবের আইকত, তার স্ট্যাচু বসানো হবে। এই আমাদের স্বজনদেবের আইকতে আমাদের অডিটোরিয়াম আছে সেখানে, এবং উপেন্দ্রনাথ বর্মনের ওনারও পূর্ণ বয়ব একটা স্ট্যাচু বসানো হবে। সেটা আপাতত প্রস্তাব হয়েছে ডিএম অফিসের সামনে যদি বসানো যায়, সে বিষয়ে ডিএমকে একটা আমরা একটা আবেদন জানাবো, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। আরও একটা আছে বীরচিলা রায়ের একটা স্ট্যাচু বসানো আছে, এই দুটো স্ট্যাচু বসানোর পরে এটা সিদ্ধান্ত নেবে কোথায় হবে না হবে। তবে এখন আমরা তো সব মুখে বললেই তো হলো না, এর সবচেয়ে বেশি ইয়ে হয়েছে আর্থিক সহায়তা দরকার। তো এই জন্য আমাদের সমিতি সেই জন্য বসেছে যে আমরা কীভাবে এর অর্থকড়ি জোগাড় করবো, এবং যত দ্রুত তা আমরা করতে পারি এই কাজটা, তার জন্য আমরা চেষ্টা করছি। আজকে স্যার কী হলো সিদ্ধান্ত? আজকে তো এই বিষয় নিয়েই আলোচনা হলো, স্ট্যাচু বসানোর বিষয় নিয়ে। কতগুলো বিষয় নিয়ে স্যার আলোচনা? না, হয়তো দুটো যেটা হলো, যেটা প্রথমে স্বজনদেব রায়কত বসানো হবে এবং উপেন্দ্রনাথ বর্মনের স্ট্যাচু বসানো হবে। কোথায় কোথায় বসবে? একটা তো বললাম যেটা হবে, যে আমাদের যে আর্ট গ্যালারি রয়েছে এই আর্ট গ্যালারির সামনেই বসানো হবে। আর একটা আমরা সেই সুইটেবল জায়গা পাচ্ছি না, তো আমাদের মনে হয়েছে রবীন্দ্রনাথ বর্মন যেহেতু একজন সংবিধান রচয়িতাদের মধ্যে এবং প্রথম সাইনিং পার্সন ছিলেন, সেই জন্য আমরা সেটা ডিএমের কাছে আবেদন করবো। ডিএম অফিসের সামনে যে জায়গাটা রয়েছে, ফাঁকা জায়গা রয়েছে, সেই জায়গায় যদি বসানো যায় তাহলে তাকে আমাদের জলপাইগুড়িবাসীর পক্ষে যথেষ্ট শ্রদ্ধা জানানো হবে।